नेकिर काज छोटो छोटो छेले मेरा हाथे भिक्षाटा देवार चेष्टा करबेन ताहले तादेरो शिक्षाटा हये जाबे जे हाँ दान करा होच्छे नेकिर काज पुण्येर काज। বিশ্ব নবীর बेटी হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে দান করেছিলেন। बिरादर मिल्लत इस्लामिया हजरत फातिमातुज ज़हरा रादियल्लाहु ताआला अनहार बाड़ीते 3 दिन थेके कोनो खाबार खाद्य नाई। हजरत इमाम हासान ओ हुसैन रादियल्लाहु ताआला अन्हुमा तिनारा जानो मायेर गला धरे जानो कन्दन करते आसेन, बोले माहा गो আজকে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি গো মা, আমাদের বাড়িতে কি কোনো খাবার আসবে না। এই মায়ের সঙ্গে কথাবার্তা চলতে আছে, ইতিমধ্যে একটা মদিনার নারী এসে হযরত ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেলেন। হযরত ফাতেমাকে যেন একটা রুটি দান করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। हजरत फातिमातुज ज़हरा रादियल्लाहु ताआला अन्हा रोटीटा नेওয়ার পরে দস্তরখানা জানো বিছিয়ে দিলেন, রুটিটা খাবেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দস্তরখানা বিছিয়েছেন, ইমামে হাসান ডান দিকে বসেছেন, ইমামে হুসাইন বাম দিকে বসেছেন, হযরত আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে বসে। रोटीटा एबार मुखे उठाते जाबे, रोटीटा खेते जाबे गो, इते मध्य फातेमार बाड़ीते एकटा भिक्षुक एसे जेन इल्लाल्लाहर जिकिर दियाछि, बोले বিশ্ব নবীর बेटी फातेमा আজকে আমি 4 দিন থেকে অনাহারে রয়েছি গো ফাতেমা, তোমার বাড়িতে যদি কোনো খাবার খাদ্য থাকে তাহলে একটু তুমি আমাকে সাহায্য করো। হযরত ফাতেমা তিনি চিন্তা করলেন আজকে তো আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি, আমাদের যদি এত কষ্ট হয় তাহলে ওই ভিক্ষুক তো আজকে 4 দিন থেকে অনাহারে রয়েছে, তার কত কষ্ট হতে পারে। हजरत फातिमा रादियल्लाहु ताआला अन्हा रोटी आर खेलें ना। हजरत फातिमा ओई दस्तरखाना थेके रोटीटा उठिए निलेन, रोटी उठिए नेওয়ার পরে ওই ভিক্ষুককে रोटीटा दान करे दिले। बिरादार আজকে যদি আমরা খেতে বসি ওই সময়তে যদি ভিক্ষুক আসে তো ভিক্ষুককে আমরা এমন কথা শোনাই যে ভিক্ষুকের ক্ষুধাটা মরে যায়। বাপজি ভাইরা বলবো ভিক্ষুককে দুঃখ দিয়ে তেড়ে দিয়েন না, না থাকলে তাকে সান্তনা দিয়ে বিদায় দেন। বেরাদারে মিল্লাত ইসলামিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিটা দান করে দিলেন, ইমাম হাসান ও হুসাইন মায়ের গলা ধরে যেন কন্দন করতে আসি, বলে মা গো তুমি কি আমাদের মুখের দিকে তাকিয়ে দেখলে না গো মা, তুমি কি আমাদের পেটের দিকে তাকিয়ে দেখলে না গো মা, আমাদের মুখটা যেন শুকিয়ে গেছে, আমাদের পেটটা যেন ঢকে গেছে। হযরতে ফাতেমা বলে বেটা রে তোমাদের মুখের দিকে আমি তাকিয়ে দেখেছি, তোমাদের পেটের দিকে তাকিয়ে দেখেছি, আল্লাহর কোরআনকে আমি ফলো করে দেখেছি। আল্লাহর কোরআনে বলেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার, তোমাদের বাড়ির দরজায় যদি ভিক্ষুক আসে তাহলে তাকে দুঃখ দিয়ে তেড়ে দিও না। বেরাদার আমার ইমামে হাসান ও হুসাইন বাড়ি থেকে বের হয়ে নানা জানের কাছে এসে হাজির হলেন। নবী আমার মসজিদের মধ্যে যেন ইবাদত করতেছিলেন, ইমাম হাসান ও হুসাইন নানা নানা বলে ডাকতে আসেন, মসজিদে দরজায় আছে নানা নানা বলে ডাকতে আসেন। নবী আমার মসজিদ থেকে বের হয়ে আসার পরে দেখতে আসেন ইমাম হাসান ও হুসাইন যেন কন্দন করতে আসেন, বলে নানো ভাই भाई तुम्हारा क्यों कंदन करते आसो बोलो भाई बाकी सर जन्म कंदन करते आसो। इमाम हासान हुसैन बोले नाना गो একটা আমরা অভিযোগে নিয়ে এসেছি। বলে কি অভিযোগে বলো বলো। বলে নানা গো আজকে আমাদের বাড়িতে 3 দিন থেকে কোনো খাবার খাদ্য নাই। মদিনার একটা নারী আমাদের বাড়িতে একটা রুটি দান করেছিল, ওই রুটিটা খেতে বসেছি। রুটিটা খেতে যাব ওই সময় আমার মা জননী একটা ভিক্ষুককে রুটিটা দান করে দিয়েছি, এই অভিযোগ নিয়ে এসেছি। নানা গো अपने दया करे हमारा मायर कासे चलून बेरादा नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इमाम हसन हुसैन के संग करे निये फातिमार बाड़ीते एसे हाजिर हये गेलेन। बोले बेटी फातिमा तुमी कि सत्यिकारे रोटीटा दान करे दियेछो। हजरत फातिमा बोले या रसूलल्लाह या हबीबल्लाह नबी गो আমি ইমাম হাসান হুসাইনের মুখের দিকে তাকিয়ে দেখেছি, আমি ইমাম হাসান হুসাইনের পেটের দিকে তাকিয়ে দেখেছি, আমি ইমাম হাসান হুসাইনের দিকে তাকিয়ে দেখেছি, আল্লাহর কোরআনকে আমি ফলো করে দেখেছি। আল্লাহর কোরআনে বলেন রব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের বাড়ির দরজায় যদি সাইলা আসে তাহলে তাকে দুঃখ দিয়ে ছেড়ে দিও না। এই কথা শোনার পরে ইমাম হাসান হোসেন বলে নানা গো তাহলে কি দান করা নেকির কাজ? দান করা নেকির কাজ? বলে হ্যাঁ নানু ভাই দান করা হচ্ছে নেকির কাজ। বিরাদার নবী আমার ইমাম হাসান হোসেনকে সান্তনা দিলেন, ইমাম হাসান হোসেনকে সান্তনা দিয়ে নবী আমার মসজিদে আবার ইবাদতের জন্য চলে আসলেন। ওইদিকে সন্ধ্যা লেগে গেল, হযরত ফাতেমা কি করলেন গো ইমাম হাসান হোসেনকে পেটে থাবা দিয়ে ওই রাত্রি বেলায় ঘুমিয়ে দিলেন। রাত্রি বেলায় ঘুমিয়ে দিলেন। হযরত ফাতেমা কেমন নারী ছিলেন গো, ওই রাত্রি বেলায় তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আজকে তো আমরা 5 ওয়াক্ত ঠিক মতন পড়ি না, তাহলে তাহাজ্জুদের আর কখন পড়ব? কি না আমরা দান করতে পারি, জলসা মিলাদ শুনতে পারি, কিন্তু আমরা নামাজ পড়তে পারি না। মা বোনেরা বলবো নামাজ পড়ার চেষ্টা করেন, নামাজ ছাড়া কোনো গতি নাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা বোনেরা বলবো আপনারা তো বিড়ি বাঁধেন, বিড়ি বাঁধেন, বিড়ি বাঁধেন না? মা এরা বিড়ি বাঁধতে পারে, বিড়ির গজলও শুনতে পারে, কিন্তু এরা নামাজ পড়বে না। তাই তো স্যার বলে আমা বন গহ তোমরা বিড়ি যত বাঁধো না, আরে নামাজ রোজা না করিলে বরকত পাবে না। কি পাবে না বাপজি ভাইরা? আমা বন গহ তোমরা বিড়ি যত বাঁধো না, নামাজ রোজা না করলে বরকত পাবে না। আরে টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকিতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো। মহব্বত বল সুবহানাল্লাহ। अरे टाइम टाइम 5 ওয়াক্তের नमाज तुम्हरा पढ़ो, थाकते समय तुम्हरा जानो सामेर सेवा करो। अरे नमाज तुम्हरा पढ़े ना, रोजा तुम्हरा रेखे दाओ, अल्लाह तुम्हें करबे गो पार। अरे नइले तुमी डूबे जाबे, नइले तुमी डूबे जाबे तो जोखिर मझार। তোমরা পেরে যত বাঁধা নাহা নামাজ রোজা না করিলে বরকত পাবে না মা বোন গো তোমরা পেরে যত বাঁধা নাহা নামাজ রোজা না করিলে বরকত পাবে না মায়েরা যখন পেরে বাঁধে এক জায়গায় 5-6 জন বসে দলে দলে বসে গল্প গুজব করে আর বলে চল কে কতটা বেড়ে বাঁধতে পারিস আনা আনে ধর তাই তো স্যার বলে আরে দলে দলে বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বেড়ে বাঁধতে পারো আনা আনি ধরো হয় কি হয় না এই মাইরা বলে না চল আনা আনি ধর अरे दले दले बसे तुम्हारा गल्प गुजब करो के कतटा बेड़े बांधते पारो आना आनी धरा अरे आना आनी धरा ना कुरान पढ़ो बाड़ीते अल्लाह तुम्हाई करबे गो पार अरे नइले तुमी डूबे जाबे नइले तुमी डूबे जाबे दोझोकेर माछार मन गो তোমরা বেড়ে যত বাঁধা নাহা আরে নামাজ রোজা না করলে বরকত পাবে না মা বোন গো তোমরা বেড়ে যত বাঁধা নাহা আরে নামাজ রোজা না করলে জান্নাত পাবে না বেরাদার বলতেছিলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ও হুসাইন কে পেটে থাবা দিয়ে জানা ঘুমিয়ে দিলেন নিকটে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানা ঘুমিয়ে গেলেন হযরত ফাতেমা তিনি জানা তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়া হলো দেখতে আছেন ফজরের टाइम होए गए फजर नमाज़ आदाय कर निलेन फजर नमाज़ आदाय करार परे आल्लाहर कुरान जान तिलावत करते शुरू करेছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছেন কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে দোয়া করতে আছেন মাবুদ মাওলা গো তুমি বলো দানের পরিবর্তে দান পাওয়া যায় আল্লাহ গো আজকে আমার বাড়িতে 3 দিন থেকে কোনো খাবার খাদ্য নাই রব্বাল আলামিন আমার ছেলে ইমাম হাসান ও হুসাইন সকাল বেলায় উঠে যদি আমার কাছে খাবার চাই আমার বাড়িতে খাবার নাই রব্বাল আলামিন আমাকে তুমি খাবার থেকে নৈরাশা করিও না আল্লাহ রব্বে কায়নাত ফাতেমার দোয়া জানা কবুল করলেন দোয়া কবুল करार पर जिब्रील आमीन के डाक दिया बोला जिब्रील तारातारी तुम्हें जन्नत चला जाओ जन्नत जावार पर एक प्लेट जन्नती खाबार विश्वनबीर बेटी फातेमार बाड़ीते हाजिर कर दाओ जिब्रील आमीन संगे संगे जन्नत थेके जन्नती खाबार फातेमार बाड़ीते हाजिर कर दिल জোরে বলুন সুবহানাল্লাহ ফাতেমার বাড়িতে খাবার আসলো কোন কারণে বাবজি ভাইরা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেতে বসেছিলেন রুটি রুটিটা না খেয়ে ভিক্ষুককে দান করে দিলেন ওই দান করার কারণে হযরতে ফাতেমার বাড়িতে জান্নাতি খাবার হাজির হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা বোনেরা বলবো ফাতেমার মতন তো হতে পারবেন না কানিজ হয়ে যান ব্রাদার মিল্লাত ইসলামিয়া ফাতেমার কানিজ হয়ে যান ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল কোন পরপুরুষে দেখতে পাই আর আজকাল মা বোনেদের মাথার চুল গোটা সিদ্ধা পাহাড়ের গ্রামের মানুষ দেখছে দেখে না দেখে না মৌলভী সাহেবকে যখনই দেখবে তখনই মাথায় কাপড় হ্যাঁ দেই না এ মা বোনেরা শুধু মৌলভী সাহেবকে দেখলেই মাথায় কাপড় দিতে হবে আর গোটা গ্রামের মানুষ দেখছে মা বোনেরা বলবো আপনার যদি চুল দেখা যায় জাহান্নামের আগুনে পুড়তে হবে, আপনার যদি পেট দেখা যায় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মা বোনেরা বলবো পর্দার সহিত চলার চেষ্টা করেন। হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল দেখার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আজকে ফাতেমার একটু মাথার চুল দেখব কেমন। হযরতে ফাতেমা বসে আছেন পিছন দিক থেকে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ওড়নাটা উঠিয়ে চুল দেখে নিয়েছেন। তা হযরতে ফাতেমা যেন কন্দন করতে আরম্ভ করেছেন, বলে আপনি আমার মাথার চুল কেন দেখলেন? ব্রাদার অঝর নয়নে কন্দন করতে আছেন। ইতিমধ্যে নবী মুস্তাফা এসে হাজির হলেন, বলে বেটি ফাতেমা কন্দন কেন করতে আছো? বলো বলতে আছেন আব্বাজান আপনার বিবি আমার মাথার চুল দেখে নিয়েছে। কেন আমার মাথার চুল দেখলো? ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, এই আয়েশা তুমি ফাতেমার চুল দেখেছো? বলে হ্যাঁ। চুল দেখলে তো চুলের মধ্যে কি দেখতে পেলে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহর কসম করে বলি হযরতে ফাতেমার চুল দেখলাম, তো চুলের মধ্যে আল্লাহর জিকির করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার চুলে যদি আল্লাহর জিকির করে কলবে দিলে কত জিকির করতে পারে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আর আজকাল মায়েদের মাথায় কোনে জিকির করছে, কোনে এক জায়গায় বলছে মাওলানা সাহেব উকুনরা কয় ভাই। আমি বলি আমি উকুনের ব্যবসা করি নাকি? তো আপনি বলেন উকুনরা কয় ভাই। তো মানুষটা উঠে বলছে মাওলানা সাহেব বড় ভাইয়ের নাম উকুনরা হচ্ছে তিন ভাই, উকুনরা হলো তিন ভাই, বড় ভাইয়ের নাম হচ্ছে ঢালা, বড় ভাইয়ের নাম হচ্ছে ঢালা, আর মেজো ভাইয়ের নাম যে সুজালি, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে লিখি। তাই মা বোনেদের মাথায় এই উকুনে জিকির করছে। এ মায়েরা বলবো একটু পর্দার সহিত চলার চেষ্টা করুন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া ফাতেমা নামটা কত সুন্দর বলেন তো। আর আজকাল নাম রাখছে ঝুনঝুনি টুনকুন টুনটুনি ফুরফুনি আর আপনার নাট বল্টু আপলুস চাপলুস। চাপলুস নাম আছে গো ছেলের নাম, চাপলুস আছে আমাদের দিকে। ব্রাদার ওই রকম নাম না রেখে ইসলামিক নাম রাখার চেষ্টা করে। একটা বাড়িতে তার স্বামী স্ত্রী আছে, তো তার স্বামী তার বিবিকে বলছে, বিবি আজকে খুশি আছি আমি খুব, তোকে কি বলে ডাকবো বলতো? তো বলছে তোমার ইচ্ছা, যেটা বলে তুমি ডাকতে পারো। তো বলছে যা তোকে আজ থেকে আমি বিরিয়ানি বলে ডাকবো, বিরিয়ানি বিরিয়ানি বলে ডাকবো। তার বিবি বলছে তাহলে তোমাকেও একটা নাম ধরে ডাকবো। বলে কি? বলছে ঘি বলে ডাকবো আজকে। ঠিক আছে, তার বিবিকে ডাকবে বিরিয়ানি বলে, তার বিবি তার স্বামীকে ডাকবে ঘি বলে। ওই বাড়িতে ওই বাড়িওয়ালা চাষ করত, দুটো গরু ছিল। ওই গরুটা যেটা ভালো গরু চাষ করতে পারতো, ওই গরুটার নাম রাখা হয়েছে মেহমান, মেহমান। আর যে গরুটাতে মায়ের খেত চাষ করতে পারতো না তার নাম রাখা হয়েছে লাঠি। আর ওই বাড়িতে একটা ছিল বিলাই, ঘর থেকে কিন্তু ও মাছ চুরি করে খেত, তার নাম রাখা হয়েছে চোর। তাহলে তার বিবির নাম রাখলো কি? বিরিয়ানি। তার স্বামীর নাম ঘি, ভালো গরুর নাম মেহমান, খারাপ গরুর নাম লাঠি, বিলাইয়ের নাম চোর। এই চাষি আর গরু দুটাকে নিয়ে চাষ করতে যাচ্ছে, চাষ করতে যাচ্ছে। তো সামনে দিয়ে তার বাড়িতে কুটুম আসছে, বলছে তোমার বাড়ি আমি কুটুম যাচ্ছি গো, তুমি চাষ করতে যাচ্ছ? ওই চাষি বলছে যাও বাড়িতে বিরিয়ানি আছে, যাও বাড়িতে বিরিয়ানি আছে, ভালো যা হোক বিরিয়ানি খেতে পাবো। তো ওই কুটুম কিন্তু বাড়ি আসলো। আসার পরে ওই চাষির বিবি বলছে এখন খাবে না ঘি আসবে তারপরে? সে বলছে বিরিয়ানি খাবো ঘি দিয়ে মেখে খাবো তো জমজমাট হবে। বলছে তাহলে ঘি আসি। এবার ওই চাষি চাষ করে আসছে, দুটা গরু ছেড়ে দিয়েছে, গরু কিন্তু বাড়ি আর আসেনি। তো চাষি বাড়ি আসার পরে তার বিবিকে বলছে, ওরে মেহমান কই রে, আরে লাঠিটা কই রে? যে কুটুম এসেছে সে মনে করছে আমাকেই তো বলছে মেহমান, লাঠি কই মানে আমাকে দিবে লাঠি মনে হয়েছে, বলছে মেহমান কই রে লাঠি কই রে। ওই দিক থেকে আপনার বিলাই কিন্তু মাছ চুরি করে বের হচ্ছে, বলছে আরে চোর চোর চোর, যেমনই চোর চোর বলেছে কুটুম কিন্তু বাড়ি থেকে দৌড়তে আরম্ভ করেছে। আর পাশের বাড়ির লোক এসে দিতে আরম্ভ করেছে, ওকে বলছে কেন মারছো, বলে তুমি তো বলছো চোর 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 চোর। তো দেখলেন উল্টা পাল্টা নাম রাখার কারণে কুটুমটা মার খেয়ে বাড়ি গেল। তার নিয়ম ছিল কি আমি বিরিয়ানি খেতে পাবো। বিরাদারি মিল্লাত ইসলামি বাপজি ভাইরা বলবো উল্টা পাল্টা নাম রাখিয়েন না, ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন। মাওলানা সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে মাওলানা সাহেব কোন নামটা রাখলে ভালো হয়। তো আজকাল আমরা নাম রাখছি প্লেয়ারের নাম, কোন নায়িকার নাম। বিরাদারি মিল্লাত ইসলামি মা বোনেরা বলবো ওই উল্টা পাল্টা নাম রাখিয়েন না, ইসলামিক নাম রাখার চেষ্টা করে। তাই তো সাহেব বলে সালাত ও সালাম মহজানা দরদ সালাম জানাই নবে যে আপনারে নবে গহ আমরা গুনাহগারে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই নবে যে আপনারে নবে গহ আমরা গুনাহগারে। আরে কোরআনে শুনেছি আমি, আরে মিজানের বন্ধু তুমি গো, আরে কোরআনে শুনেছি আমি মিজানের বন্ধু তুমি গো। আরে পিলায়ে বা কাউসারের পানি, পিলায়ে বা কাউসারের পানি কঠিন হাসরে নবী গো আমরা গুনাহগারে। সালাত ও সালাম জানাই দরদ সালাম জানাই নবী যে আপনারে নবী গো আমরা গুনাহগারে। আরে কত নবী এই জগতে, আরে তাদের আশা ছিল উম্মত হইতে গো। আরে কত নবী এই জগতে, তাদের আশা ছিল উম্মত হইতে গো। আমরা তোমার উম্মত হয়ে, আমরা তোমার উম্মত হয়ে চিনলাম না তোমারে নবী গো আমরা গুনাহগারে। সালাত ও সালাম জানাই দরুদ ও সালাম জানাই নবী যে আপনারে নবী গো আমরা গুনাহগারে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে জিকির করে, আরে তোমার নামে দরুদ পড়ে গো। আমার আল্লাহ নিজে জিকির করে, আরে তোমার নামে দরুদ পড়ে গো। হালায় হালায় পড়েল না, হালায় হালায় পড়েল না কিছু না সাদে নবী গো আমরা গুনাহগারে। নত শিরে সালাম জানাই ভক্তি ভরে সালাম জানাই নবী জি আপনারে নবী গো আমরা গুনাহগারে। সালাত ও সালাম জানাই দরুদ ও সালাম জানাই নবী জি আপনারে নবী গো আমরা গুনাহগারে। বেরাদার একটা বাড়িতে তার বাবা আর তার মেয়ে আছে। বাবাটা হলো বখিল কাঞ্চুস, বেটিটা হলো নেককার। বিরাদারে মিল্লাত ইসলামিয়া বেটি হলো নেককার। ওই বাড়িতে একটা ভিক্ষুক এসে হাজির হয়ে গেছে, ইল্লাল্লাহর জিকির দিতে শুরু করেছে। বিরাদারে মিল্লাত ইসলামিয়া বলতে আছে বাড়িতে কেউ যদি থাকো গো তাহলে একটু আমাকে সাহায্য করো, আজকে আমি 4 দিন থেকে অনাহারে রয়েছি। মেয়েটা চিন্তা করলো আমার বাবা বখিল কাঞ্চুস, দোতলার উপরে উঠে আছে, আমার আব্বাটা ঘুমিয়ে যাক তারপরে তোমাকে আমি একটু সাহায্য করব। ভিক্ষুক বারবার যেন আওয়াজ দিতে আছে, মেটা চিন্তা করলো আমার বাবা এখন তো মনে হয় ঘুমিয়ে গেছে। মেটা বাড়ি থেকে দুটো রুটি ভিক্ষুককে যেন দান করে দিল। তার বাবা যেন দোতলা থেকে দেখতে আসে যে আমার বেটি আমার বাড়ি থেকে সমস্ত কিছু দান করে শেষ করে দেবে, এই বেটিকে বাড়িতে রাখা যাবে না। বেরাদার ওই নেককার বেটি কি করলো, বাড়ি থেকে দুটো রুটি ভিক্ষুককে দান করলো। ভিক্ষুককে দান করার পরে ভিক্ষুক বলতে আছে, মা গো আজকে তুমি দুটো রুটি দান করেছি, আমি আল্লাহর কাছে একটু তোমার জন্য দোয়া করব। মেয়েটা বলতে আছে, হুজুর আপনাকে দোয়া করতে হবে না, আমি দান করেছি, আপনি এবার বিদায় নেন। আমার আব্বা জান যদি দেখেন নাই আপনার দোয়া করাটা বের করে দেবে। বেরাদার ভিক্ষুক যেন তো বোঝায় না, বলে মা গো তোমার জন্য আমি একটু দোয়া করব। ভিক্ষুক যেন আল্লাহর কাছে দোয়া করতে আছেন, রব্বাল আলামিন এ বান্দা আমাকে দুটো রুটি দান করেছে, আল্লাহ গো এমনটা যদি কোনদিন বিপদে পড়া যায় আল্লাহ তাকে তুমি বিপদ থেকে উদ্ধার করিয়া। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ভিক্ষুক চলে গেল। তার বাবা এবার দোতলা থেকে নামলো। নামার পরে বলতে আসে, বেটে রে তুই কি এই ঘর থেকে দুটো রুটি ভিক্ষুককে দান করেছিস বল। মেয়েটা বলতে আসে, আব্বা গো আমি তো কোনোদিন মিথ্যা কথা বলে না, আমি ঘর থেকে দুটো রুটি দান করে দিয়েছি। বলে বেটে রে তুই এবারে ঘরের সমস্ত কিছু দান করে শেষ করে দেবি, বেটে যা ঘর থেকে হোসাটা নিয়ে। বলে আব্বা গো হোসা তুমি কি করবে, বলে নিয়ে আই তারপরে দেখাচ্ছি। বেরাদার বেটে যেন ঘর থেকে হোসা নিয়ে আসলো। নিয়ে আসার পরে তার বাবা হোসাটা নিল। নেওয়ার পরে যে বেটে যে হাতে দান করেছিল গো ওই হাতটাকে এক কব দিয়ে যেন কেটে দিল। বেটে যেন মাছ কাটার মতো যেন আপনার লাফাতে আরম্ভ করেছি। বলে আব্বা গো আজকে আমি দুটো রুটি দান করলাম বলে আমার হাতটাকে কেটে দিলি। বেরাদার ওই মেয়েটা আপনার চাদরটা নিয়ে হাতটাকে যেন জোরে নিল, হাতটাকে বেঁধে নিয়ে আছে। এবার যেন তার বাবা বলতে আছে, তোকে আর আমি বাড়িতে রাখব না, বাড়ি থেকে যেন বের করে দিচ্ছে। বলতে আছে, আব্বা গো আজকে যদি আমার মা যদি বাড়িতে থাকতো তাহলে তুমি আমাকে এই ধাক্কা দিয়ে বের করে দিতে পারতে না। বেরাদার এবার যেন মেয়েটা বাড়ি থেকে বের হয়ে গেল। ক্রন্দন করতে করতে রাস্তা দিয়ে যেন চলতে আরম্ভ করেছে। রাস্তা দিতে যেতে একটা দেখতে আছে গাছ, ওই গাছের নিচে বসে বসে যেন ক্রন্দন করতে আছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইতিমধ্যে দুইজন স্বামী স্ত্রী ওই রাস্তা দিয়ে যেতেছিল। দেখতে আছে একটা খুব সুন্দর রমণী গাছের নিচে বসে বসে কেন ক্রন্দন করে, চলো একটু আমরা গিয়ে দেখি। বেরাদার ওই মেয়েটার কাছে স্বামী স্ত্রীতে আসলো। বলে মা গো তুমি কেন ক্রন্দন করতে আসো, কোনো কথা বলে না। বেরাদার বলতে আছে, চলো তুমি আমাদের বাড়ি চলো। মেয়েটাকে সঙ্গে করে তারা স্বামী স্ত্রীতে যেন মেয়েটাকে বাড়ি নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার যেন খেতে দিল। খাওয়া দাওয়ার পরে বলতে আছে, মা গো তুমি কি বিয়ে করেছ বলো। বিয়ে করেছে, বলে না বিয়ে করেনি। বলে যদি ভালো ছেলে থাকে তাহলে বিয়ে করতে রাজি। ওই বাড়িতে তার ছেলে ছিল। তার বেটার কাছে যাওয়ার পরে বলতে আছে, বেটা আজকে আমাদের বাড়িতে একটা খুব সুন্দর নারী এসেছে রে বেটা, তুমি যদি বিয়ে করতে চাও রে বেটা তাহলে তোমার সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দেব। বেটা বলতে আছে, মা গো তোমরা যার সঙ্গে দেখে বিয়েটা দেবে গো মা তাকে আমি কবুল করে নেব। বেরাদার ছেলে মেয়ে যেন রাজি হয়ে গেল। বিয়ে জামা পরিয়ে দেওয়া হলো। বিয়ে পরিয়ে দেওয়ার পরে তাদেরকে ঘরে দিল। ঘরে দেওয়ার পরে মা জননী কি করেছেন, একটা প্লেটে আপেল আর খেজুর নিয়েছে, বলে বেটা রে তোমরা স্বামী স্ত্রীতে দুইজনে এই আপেল আর খেজুর খাবে, তুমি তোমার বিবির মুখে উঠিয়ে দেবে, তোমার বিবি তোমার মুখে উঠিয়ে দেবে, বিশ্বনবীর সুন্নাত আদায় হয়ে যাবে। বিশ্বনবী আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ওই ঘরে বাসর ঘরে যেন খেজুরটা উঠিয়ে দিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর মুখে যেন খেজুর উঠিয়ে দিয়েছিলেন। ওই দিকে ফলো করে তার মা জানো দিয়েছে, বেটা রে তুমি তোমার বিবির মুখে উঠিয়ে দেবে, তোমার বিবি তোমার মুখে উঠিয়ে দেবে, বিশ্বনবীর সুন্নাত আদায় হয়ে যাবে। এবার জানো দুইজনাতে ঘরে বসে আছে, খাবার সামনে, ছেলেটা বলতে আছে তোমার নামটা একটু বলো, মেয়েটা বলে না কন্দন করি, বলে তোমার বাবার নাম কি, তবুও যেন বলে না কন্দন করে, বলে বলতে হবে না, এই দেখো আমার মা আপেল আর খেজুর দিয়েছে, তুমি আমাকে মুখে উঠিয়ে দাও, আমি তোমার মুখে উঠিয়ে দেব, বিশ্বনবীর সুন্নাত আদায় হয়ে যাবে। এই কথা শোনার পরে মেয়েটা যেন অঝর নয়নে কন্দন করতে আরম্ভ করেছে। আমার তো হাত কাটা, আমি যদি চাদর থেকে খুলে দিই হাতটা, আমার হাত কাটা দেখে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে। বেরাদার মেয়েটা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আব্বা লালাবে আজকে আমার স্বামী বলেছি তুমি আমার মুখে খেজুরটা উঠিয়ে দাও, আজকে যদি আমার হাত কাটা দেখে নাই আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে। আল্লাহ গো এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার নারীর দোয়া কবুল করে নিয়ে বলতে আছেন যে তুমি চাদরটা সরিয়ে দাও। চাদর সরিয়ে দেওয়া হলো। চাদর সরিয়ে দেওয়ার সঙ্গে মেয়েটা দেখতে আছে যে কাটা হাত যেন জোড়া লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাটা হাত জোড়া লেগে গিয়েছে। তখন মেয়েটা সঙ্গে সঙ্গে খেজুর উঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার কাটা হাত জোড়া লাগলো কোন কারণে? যে মেয়েটা বাড়ি থেকে দুটো রুটি ভিক্ষুককে দান করেছিলেন, তার বাবা তার হাতটা কেটে দিয়েছিল। ওই দান করার কারণে আল্লাহ রব্বে কায়নাত তার কাটা হাত জোড়া লাগিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার আপনি আল্লাহর রাস্তায় দান খায়রাত করবেন, আপনার বাড়িতে কোন দিক দিয়ে যে বরকত দেবে আপনি বুঝতেই পারবেন না। বিরাদার মিল্লাত ইসলামিয়া একজন সাইল নবীর দরবারে এসে হাজির হয়েছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কিছু সাহায্য করুন। নবী আমার বললেন যাও আমার বেটি ফাতেমার বাড়িতে চলে যাও। বেরাদার ওই সাইল যেন ফাতেমার বাড়িতে এসে হাজির হয়ে গেছেন। বলে তোমার আব্বা জান আমাকে পাঠিয়েছে, কিছু একটু সাহায্য করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন আমার বাড়িতে তো কোনো টাকা পয়সা নাই। ওই সাইন যেন ঘুরে আসছেন। ইতিমধ্যে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। বলে কোথায় গিয়েছিলে? বলে তোমার বাড়িতে গিয়েছিলাম, বিশ্বনবী পাঠিয়েছে যে কিছু সাহায্য দেওয়ার জন্য, কিন্তু তোমার বাড়ি থেকে ঘুরে আসলাম। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন চিন্তা করতে আছেন যে বিশ্বনবী যখন পাঠিয়েছে আমার বাড়ি থেকে কি এই ব্যক্তি খালি হাতে ঘুরে যাবে? বেরাদার তখন কি করলো, ওই ফিসাইলকে সঙ্গে করে নিল। নেওয়ার পরে তিনি চলে গেলেন এক ইহুদির বাড়িতে। ইমাম হাসান হোসাইনকে সঙ্গে করে নিলেন। নেওয়ার পরে ওদের বাড়িতে যাওয়ার পরে বলতে আছে, ভাই तुम्हें जदि आमाके 200 टाका दाओ इमाम हासान हुसैन के तुम्हार काछे रेखे जाच्छी आगामीकाल सूर्य डोबार आगे आगे 200 टाका दिए आबार इमाम हासान हुसैन के निये जाबो एकटु 200 टाका आमाके दाओ कि करलो इहुदी 200 टाका जान हजरत आली मुर्तजा रादियाल्लाहु ताआला आनहु के दिए दिलेन और बोलेन सोनाली सुनो इमाम हासान हुसैन के तुमी आमार काछे रेखे गेले जदि सूर्य डूबे जाए ताहले आर इमाम हासान हुसैन के तुमी आर फिरे पाबे ना बोले ठीक आछे बिरादर मिल्लात इस्लामिया इमाम हासान हुसैन के रेखे दिलेन यहूदीर काछे एबार जानो 200 टाका साइल के दिए दिलेन देवार परे हजरत आली मुर्तजा रादियाल्लाहु ताआला आनहु तिनी चिंता करतेई आछेन जे आमी एबार टाका कोथाय पाबो बिरादर मिल्लात इस्लामिया बाड़ी चले आसलें रात होये गया छे घुमिया सेन घुमे थे के जगे गया सेन चिंताई चिंतित तो होये गया सेन आमी टाका कोथाय पाबो इमाम हासान हुसैन के तो छुटिया आनते हबे हजरत आले मुर्तजा रादियाल्लाहु ताआला आनहु तिनी जान कन्दन करते आसेन हजरत फातेमा जगे गियेछेन बोले स्वामी गो आपनार की पेटे व्यथा होच्छे आपनि केन कन्दन करछेन बोले बेबीरा আমার পেটে ব্যথা হয় না বলে তবে মাথায় ব্যথা করছে কি বলে না না আমার মাথায় ব্যথা করে না তবে কেন কাঁদছ বলো বলো বেরাদার তবু যেন এই কথা বলে না যে আমার বেটা ইমাম হাসান হুসাইন কে ইহুদির বাড়িতে রেখে এসেছে এই কথা বাতরা চলতে আছে ইতিমধ্যে বেলাল যেন ফজরের আযান দিয়ে দিয়েছেন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে মসজিদের মধ্যে চলে আসলেন নামাজ আদায় করার জন্য ব্রাদার মিল্লাত ইসলামিয়া নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসলেন বিশ্বনবীর পেছনে যেন নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে সমস্ত মানুষ যেন বাড়ি চলে গেল কিন্তু হযরত আলী ওই মসজিদ থেকে বের হয় না বেরাদার তিনি যেন দোয়া করতে আসেন আল্লাহর কাছে আল্লাহ গো আমি যদি টাকা না পাই তাহলে ইমাম হাসান হুসাইনকে আর ফিরিয়ে আনতে পারবো না ব্রাদার मिल्लत इस्लामिया हजरत आली मुर्तजा रादियल्लाहु ताआला अन्हु मस्जिदे बसे बसे दुआ करते आसेन दुआ करते करते कन्दन करते करते दुई फोटा चोखेर पानी हजरत आलीर हाथे जाना पड़े गेल जोरे बोलुन सुबहानाल्लाह दुई फोटा चोखेर पानी हाथेर मध्य थेमे गियेछे आर नीचे पड़े ना हजरत आली जानो चिंताय चिंतित हये गेलेन एई पानी केन आर नीचे गड़े पड़े ना चुम्बकेर मतो हाथे थेमे गियेछे एई पानी केन आर गड़े जाय ना से चिंता करते लागलो एटा कि हीरामती नाकि बेरादार हजरत आली मुर्तजा रादियाल्लाहु ताआला आनहु स्वर्णकारेर काछे चले आसलेन बोले भाईरा एटा एकटु देखो तो कि बोलते आछे एटा हलो हीरा मणिमुक्ता एटा हच्छे मणिमुक्ता बोले भाई ताहले तुमी आमाके 200 टाका दाओ आर एई मणिमुक्ताटा निये नाओ स्वर्णकार बोलते आछे आमार बाड़ी गाड़ी जदि बिचे दिई तबे तबु आमी एर मूल्य दिते पारबो ना बोले आमाके कत टाका लागबे ना 200 टाका दाओ आर एई मणिमुक्ताटा तुमी निये नाओ बेरादार मणिमुक्ता दिये दिलेन 200 टाका निये एबार जानो ओई ইহুদির বাড়িতে হাজির হয়ে গেলেন हजरत आली मुर्तजा रादियल्लाहु ताआला अन्हु इहुदीर बाड़ीते हाजिर होये गेछेन बोले ओ भाई इमाम हासान हुसैन के फिरिये दाओ ए देखो 200 टाका नाओ इहुदी बोलते आछे ओ आली तुमी शोनो गो तोमरा तो कोनोदिन मिथ्या कथा बोलोनी ओ तोमरा तो कोनोदिन मिथ्या कथा बोलो ना तुमी कालके की बोलेছিলে যে সূর্য ডোবার आगे आगे टाका दिए इमाम हासान हुसैन के निये जाबो ओ आली पश्चिम आकाशे देखो गो सूर्य डूबे गिये बेरादार हजरत आली मुर्तजा देखते आছেন सूर्य तो डूबे गिये बाड़ीर दरजाय बेर होयेছি কন্দন করতে আছে আমি কি তাহলে ইমাম হাসান ও হুসাইনকে ফিরে আর পাবো না আমি ফাতেমাকে কি বলে বোঝাবো বেরাদার হযরত আলী মুর্তজা জানো কন্দন করতে আছেন ইতিমধ্যে জিবরিল যাও আলীর কাছে যাওয়ার পরে বলো কন্দন করিও না তুমি বন্ধ করো কন্দন করাটা বেরাদার বলতে আছেন যাও তুমি ডোবা সূর্য के फिरिया दाओ बिरादारी मिल्लात इस्लामिया डूबा सूर्य जानो आपनार पश्चिम आकाशे आबार उदित हये गेल एबार आली जानो ताकिया देखे जे सूर्य उठे गियेछे तखन आली बोलते आछे ओ यहूदी भाई तुमी देखो सूर्य डूबे उठे गियेछे जोरे बोलुन सुबहानाल्लाह तखन कि करलो 200 টাকা দিয়ে ইমাম হাসান হোসেনকে ঘুরিয়ে দিলেন ওই ইহুদি আবার কি করল 200 টাকা ইমাম হাসানকে 100 টাকা ইমাম হোসেনকে 100 টাকা দিলেন গো এরপরে ওই ইহুদি বলতে আসে ও আলী শোনো গো তোমাদের কথাতে ডুবা সূর্য আবার উঠে যায় অতএব আর আমি ইহুদি থাকব না নবীর কলমাটা পড়িয়ে মুসলমান বানিয়ে না बिरादर मिल्लत इस्लामिया कलमा पढ़े मुसलमान हो गए।